আসসালামু আলাইকুম ছোট ভাইরা, কেমন আছো? সকল অনেক ভালো আছে। আজকে ম্যাথ সাজেশন নিয়ে আসলাম। হ্যাঁ, আমি সাইন শিকদার তোমাদের সামনে আজ হাজির হয়ে গেলাম জিএসসি ম্যাথ সাজেশন নিয়ে। আজ সৃজনশীল নিয়ে আলোচনা করব। খ বিভাগের বীজগণিতের তিনটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তিনটি সৃজনশীলের মধ্যে আজ চার নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। অধ্যায় চার দেখো, সৃজনশীলগুলো কীভাবে আসবে আমি সৃজনশীলগুলো পর্যায়ক্রমে দিয়ে দেবো। তোমরা এগুলোই প্র্যাকটিস করবা, অনুশীলন করবা, ঠিক আছে? আমি তোমাদেরকে যে সাজেশনটি এখন দিলাম এটা শুধুমাত্র বীজগণিতের জন্য সৃজনশীল। এখান থেকে তোমরা যে পৃষ্ঠাটা দেখতেছো এখানে মার্ক করা আছে, যেগুলো মার্ক করা আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, আশা করি সেগুলোর থেকে আসবে, ঠিক আছে? দেখো যশোর বর্দ্য দশম এটা তোমরা করবা, ঠিক আছে? এই সৃজনশীলটা তোমরা করবা। তারপরে রাজশাহী বোর্ড যে সৃজনশীলটা আছে এটাও তোমরা করবা, রাজশাহী বোর্ড ১২ নং সৃজনশীলটা। এরপরে দিনাজপুর বোর্ড ২০১৫ যে সৃজনশীলটা আছে এটাও তোমরা করবা। যা কিগুলো আমি মার্ক করে দিছি তারপরেও তোমাদেরকে আমি বলতেছি তোমরা বেশি বেশি অনুশীলন করবা, ঠিক আছে? এই যে ২০ নং সৃজনশীল দিনাজপুর বোর্ড ২০১৫ সালে এটা আসছে, তোমরা এটা পড়তে থাকবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, ওকে? এই নিয়মের বাইরে কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। তোমরা এটুকু নিশ্চিত থাকো, বেশি বেশি প্র্যাকটিস করো, হচ্ছে গিয়ে শর্ট সাজেশন কেউ দিতে পারবে না। দেখো ১১ নম্বর সৃজনশীলটাও কমপ্লিট করবা। তোমাদের প্রস্তুতির জন্য এই সৃজনশীলগুলো দেওয়া হয়েছে, তবে আমার আগের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবা, যে ভিডিওটিতে সকল বোর্ডের সাজেশন, পূর্বে সব ভিডিও দেখা দেখবা সব সাজেশন দেওয়া আছে। যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্ট করো। এখানে যে দুটো দাগ দেওয়া আছে ১২ এবং ১৩, দেখো দিনাজপুর বোর্ড ২০১৬ এবং যশোর বোর্ড ২০১৬, ২ এবং ৩ নম্বর সৃজনশীলটাও তোমরা পাবা। চারটা সৃজনশীল দিছি আমি, চারটা সৃজনশীল সিলি দিছি, সেই চারটা সৃজনশীল বেশি বেশি প্র্যাকটিস হবে। আর ইংরেজি রিয়ারেলস অষ্টম শ্রেণীর জন্য যে বোর্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিলাম। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি যদি তোমরা প্রয়োজন মনে করো, এরপরে আমি আরও বীজগণিতের আরেকটি সৃজনশীল কোথা থেকে আসবে সেটা নিয়ে আলোচনা করবো এবং তার জন্য সৃজনশীলগুলো দিয়ে দেবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো।